ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে মালয়েশিয়া অনেক জনপ্রিয়। মালয়েশিয়াতে আমরা খুব সহজেই যাতায়াত করতে পারি, কারণ অনেক কম খরচে সেখানে ঘুরে আসা যায়। লাংকাউই, পেনাংয়ের মতো অনেক সুন্দর সুন্দর চমৎকার প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য উপভোগ করে আসা যায়। মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসার জন্য আমাদেরকে স্টিকার ভিসা অথবা ই ভিসা যে কোনোটার জন্য আমরা আবেদন করতে পারি। তবে আজকে আলোচনা করব আমি প্রধানত ই ভিসা নিয়ে। ই ভিসা কাদের জন্য, কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করতে পারবেন এবং ই ভিসার যে সুবিধা অসুবিধা আছে বা সীমাবদ্ধতা আছে ই ভিসার, কিছু সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে বলে নিচ্ছি, মালয়েশিয়াতে যারা প্রথমবারের জন্য যাচ্ছেন অ্যাজ আ ট্যুরিস্ট, তারা অবশ্যই স্টিকার ভিসা করে তারপর যাবেন। এটা আপনাদের জন্য রেকমেন্ডেড, প্রথমে কেউ ই ভিসা করবেন না। যদি কারো এর আগে একবার ভিজিট করা হয়ে থাকে স্টিকার ভিসা নিয়ে, তারপর আপনারা মালয়েশিয়ার ই ভিসা অনায়াসে আবেদন করতে পারেন। তাহলে আপনাদের ভিসা রিজেক্টও হবে না বা আপনাদের যাতায়াতের সময় আপনাদের ইমিগ্রেশনে প্রবলেমও কম হবে অথবা হবেই না। এবারে বলে দিচ্ছি ই ভিসার জন্য যে কাজগুলো আপনাদেরকে করতে হবে। ভিসা মালয়েশিয়া একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে গিয়ে আপনারা মালয়েশিয়ান ই ভিসার জন্য আবেদন করতে পারবেন। সেখানে যাওয়ার পর আই অ্যাম নিউ যে বাটনটি আছে সেখানে ক্লিক করে আপনারা প্রথমে রেজিস্ট্রেশন করে নেবেন। আপনাদের নাম, ঠিকানা, পাসপোর্ট নাম্বার ইত্যাদি যা যা তথ্য আছে সেগুলো দিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করে নেবেন। এর পরবর্তীতে রিটার্নিং ইউজার এই অপশনটিতে গিয়ে আপনারা ভিসার জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার পর আপনাদের যে পেমেন্ট আছে সেই পেমেন্টটি দেওয়ার পর সেখানে আপনাদের সময় লাগবে দুই কর্মদিবস। দুই কর্মদিবসের মধ্যেই দেখা যাচ্ছে সর্বোচ্চ, আপনার যদি কোনো ছুটি থাকে তিন থেকে চার দিন, এর মধ্যে আপনার ইলেকট্রনিক যে ভিসা বা ই ভিসাটি, সেই ভিসাটি আপনার ইমেইলে চলে আসবে। এবং আপনি এই যে ভিসার যে পোর্টাল আছে এই পোর্টালে গিয়েও কিন্তু আপনি ভিসাটি চেক করতে পারবেন। এবং এখানে কিন্তু একটি অপশন আছে যে আপনার ভিসার স্ট্যাটাস কী, সেটা আপনি সেখানে গিয়েও জানতে পারবেন। এই তো গেল ই ভিসার মূল যে বিষয় সেটি। আবেদনের জন্য আপনার যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো হচ্ছে 35x50 mm একটি ছবি, এবং এই ছবির জন্য কিছু নিয়ম আছে, যেমন ফেসের অধিকাংশ যে অংশ আছে সেই অংশ যাতে ফেস কভার করে এবং এটা স্টুডিও ফটো যাতে হয়। তারপর আপনার পাসপোর্টের যে ফটোকপি সেগুলো, তারপর আপনার কনফার্ম টিকিট, এখানে কিন্তু আবারও আমি বলছি কনফার্ম রিটার্ন টিকিট, মানে আপনার মালয়েশিয়া যাওয়া এবং মালয়েশিয়া থেকে ব্যাক করা বাংলাদেশে, সেই টিকিট সহ আপনার মানে কনফার্ম টিকিটটি সাবমিট করা লাগবে। এরপর হচ্ছে প্রুফ অফ অ্যাকোমোডেশন, আপনার হোটেল বুকিং বা এগুলো বেসিক যে ডকুমেন্টগুলো, এই ডকুমেন্টগুলো সহই আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার পরে আপনাদের কাছে চাওয়া হতে পারে, যদি কোনো ডকুমেন্ট তারা মনে করে যে তারা প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে কল করবে এবং বা আপনাকে ইমেল করবে, ইমেল করে সেই ডকুমেন্টগুলো চাবে, সেই ডকুমেন্টগুলো তখন আপনি সাবমিট করতে পারবেন। তাছাড়াও তাদের যে শর্তাবলী সেখানে দেয়া আছে, প্রয়োজন বোধে তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনার সাথে তারা কথা বলতে পারে অথবা তারা হাই কমিশন বা তাদের এমবাসিতে কল করেও তারা সরাসরি তারা মিটিং করতে পারে। এই গেল যে বেসিক রিকোয়ারমেন্টগুলো সেগুলো। এরপরে হচ্ছে যখন আপনি সেই দেশে যাবেন, মানে মালয়েশিয়া যখন আপনি ই ভিসাটা নিয়ে যাবেন, তখন আপনার কী কী ডকুমেন্ট থাকতে হবে। সর্বপ্রথমেই হচ্ছে আপনার ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্টের পর আপনার যে ভিসার কপিটা, মানে ইলেকট্রনিক ভিসা বা ই ভিসার যে কপিটা, সেই ইলেকট্রনিক ভিসার কপিটা থাকতে হবে। বোর্ডিং পাস থাকতে হবে, মানে যে বোর্ডিং পাসটা নিয়ে আপনি এসেছেন। এরপর হচ্ছে আপনি যে রিটার্ন করে যাবেন সেই রিটার্নের কনফার্ম যে টিকিট আছে সেই টিকিটটি তাদেরকে দেখাতে হবে। এরপর হচ্ছে ইনাফ ফান্ড থাকতে হবে, সেই ফান্ডটি আপনার হতে পারে ক্রেডিট কার্ডে, ডেবিট কার্ডে, ক্যাশ বা যে কোনো ওয়ালেট যেটা মালয়েশিয়াতে সাপোর্ট করে, এমন কোনো ওয়ালেটেও যদি টাকা থাকে সেটাও সেখানে গ্রান্ট করা হবে। এরপরে আসছে প্রুফ অফ অ্যাকোমোডেশন বা আপনার থাকার জায়গা, এবং তাছাড়াও অন্যান্য যদি কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট যদি থাকে সেটিও তারা দেখতে চাইতে পারে। তবে এক্ষেত্রে রেকমেন্ডেড হচ্ছে আপনার যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটাও সাথে নিয়ে যাবেন, কারণ ব্যাঙ্ক স্টেটমেন্ট কিন্তু আপনার ভিসা অ্যাপ্লিকেশনের সময় দেখতে চাচ্ছে না। সুতরাং আপনি সেখানে যাওয়ার পরও যদি আপনি সলভেন্ট কতটুকু এটা দেখতে চাই, সুতরাং একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট সাথে রেখে দিলে ক্ষতি তো কিছু নেই। এছাড়া আপনারা অ্যাকোমোডেশন, যদি কেউ কারো কোনো রিলেটিভের বাসায় থাকেন বা অনেকেই বলে থাকেন যে তার স্বামী অথবা কারো স্ত্রী, মানে মোট কথা হচ্ছে আপনার স্পাউস অথবা আপনার ভাই বোন বা আপনার বাবা মা যারা মালয়েশিয়াতে থাকেন, যদি আপনারা তাদের কাছে থাকতে চান, তাদের যে ভিসার কপি আছে তাদের ভিসার কপিটা নেবেন। এবং তাদের একটা যেই কার্ড আছে, কার্ড বলতে আমি বোঝাচ্ছি
তাদের যে ভিজিটিং কার্ড, মানে তারা যে কোম্পানিতে চাকরি করে যদি ভিজিটিং কার্ড থাকে, ভিজিটিং কার্ড থাকলে সেই ভিজিটিং কার্ডটা নেবেন, এই ডকুমেন্টগুলো জমা দিবেন, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ আপনি তাদের বাসাতে আপনার আত্মীয় হোক বা আপনার স্বামী হোক, স্ত্রী হোক, যেখানেই হোক আপনি সেখানে থাকতে যাবেন, তারও ডকুমেন্ট আপনার সাথে আছে। অথবা যদি আপনি কেউ যদি না থাকে সেক্ষেত্রে আপনি যে কয়দিন থাকবেন সেই কয়দিনের যদি বেশি দিন হয়, যদি আপনি 15 দিন থাকেন সেক্ষেত্রে কমপক্ষে 7 থেকে 10 দিনের অন্তত হোটেল বুকিং আপনি যাতে দেখাতে পারেন, এই বিষয়টি আপনি এনশিওর করবেন। চেষ্টা করবেন সব দিনেরই হোটেল বুকিং করার জন্য, কারণ আপনি যখন 15 দিনের সফরে যাবেন তখন আপনি 15 দিনের মোটামুটি হোটেল বুকিং করে আইটিনারি আপনার ঠিক করে সেভাবেই আপনি যাবেন। আর আইটিনারির কথা যদিও এটা লেখা নেই, তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে ই ভিসার সেখানে লেখা নেই, তারপরও আপনি আপনার যে আইটিনারিটা, মানে আপনি কবে কোথায় যাবেন, কোন জায়গা থেকে কোন জায়গায় যাবেন, কোথায় থাকবেন, এই সমস্ত ইনফরমেশনগুলো একটি কাগজে লিপিবদ্ধ করে তারপর আপনি এটি সাবমিট করতে পারেন ইমিগ্রেশনে যখন আপনি মালয়েশিয়াতে গিয়ে পৌঁছাবেন। এবারে বলি মালয়েশিয়ান ই ভিসার যে সীমাবদ্ধতাগুলো সেগুলো। মালয়েশিয়ান ই ভিসার বেশ কিছু সীমাবদ্ধতা আছে, তার মধ্যে প্রথম যেটি আমার নজরে পড়েছে সেটি হচ্ছে এটি 3 মাসের জন্য ভ্যালিড, মানে আপনার ভ্যালিডিটি যেদিন আপনি অ্যাপ্লাই করবেন বা যেদিন আপনার অ্যাপ্রুভ হবে সেদিন থেকে আপনার 3 মাস পর্যন্ত ভ্যালিডিটি থাকবে। তবে কথা হচ্ছে আপনি স্টে অর্ডার পাবেন, মানে আপনি থাকতে পারবেন 30 দিন, এটা স্টিকার ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। তবে কথা হচ্ছে যে স্টিকার ভিসা যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি যদি আপনার থাকার প্রয়োজন হয় মালয়েশিয়াতে কোনো কারণে সেক্ষেত্রে আপনি থাকাটাকে এক্সটেন্ড করতে পারবেন। কিন্তু যদি আপনি ই ভিসা নিয়ে যান সেক্ষেত্রে আপনার এক্সটেন্ড করার মতো কোনো ফ্যাসিলিটি নেই, মানে নন এক্সটেন্ডেবল ভিসা, এটাই হচ্ছে ই ভিসা। এরপর আরেকটি সবচেয়ে বড় সমস্যা যেটা, যদি আপনারা কেউ ঘুরে ফিরে যেতে চান, যেমন কেউ কেউ মালয়েশিয়া থাইল্যান্ড একসাথে ঘুরতে চান বা মালয়েশিয়ার সাথে সিঙ্গাপুর অথবা ইন্দোনেশিয়া এরকম কিছু কিছু দেশ একসাথে ঘুরতে চান, তাদের জন্য আরেকটি দুঃসংবাদ, এখানে স্পষ্টভাবে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনসে লেখা আছে যে টিকিট হতে হবে এরকম, মানে আপনার আইটিনারি হতে হবে এমন, ঢাকা ডিরেক্ট কুয়ালালামপুর এবং কুয়ালালামপুর থেকে ডিরেক্ট ঢাকা, অথবা যদি চট্টগ্রাম থেকে কোনো ফ্লাইট থাকে বা সিলেট থেকে, যেহেতু 3টা আমাদের দেশে আন্তর্জাতিক বিমানবন্দর আছে এই 3 দেশের, মানে মোট কথা বাংলাদেশ থেকে সরাসরি মালয়েশিয়া, মালয়েশিয়ার থেকে সরাসরি আবার বাংলাদেশ, এভাবে হবে। মাঝখানে কোনো ট্রানজিট অথবা কোনো স্টে অন্য কোনো কান্ট্রিতে হবে না। তবে এটা অন্যান্য কান্ট্রির সিটিজেন যারা আছে তাদের জন্য এলিজিবল, কিন্তু শুধুমাত্র বাংলাদেশের জন্য, আমি জানি না কেন এটা। তবে তাদের যেই, আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কোন জায়গায় এটা দেওয়া আছে, ই ভিসার যে পোর্টাল আছে সেই পোর্টালেই সেখানে টার্মস অ্যান্ড কন্ডিশনস বা অ্যাবাউট ই ভিসা সেখানে গেলেও আপনারা দেখতে পারবেন যে সেখানে স্পষ্টভাবে দেওয়া আছে যে কোনটা অ্যালাউড কোনটা অ্যালাউড না, এবং বাংলাদেশের ক্ষেত্রে কোনো প্রকারের ট্রানজিট অ্যালাউড না, যে আপনি ফার্স্টে থাইল্যান্ড যাবেন তারপর সেখান থেকে মালয়েশিয়া যাবেন, অ্যালাউড না। আবার বাংলাদেশ থেকে আপনি মালয়েশিয়া গেলেন, আসার সময় আপনি থাইল্যান্ড হয়ে আসবেন, সেটাও অ্যালাউড না। সুতরাং আপনারা বুঝতেই পারছেন এই হচ্ছে ই ভিসার কিছু সীমাবদ্ধতা। তবে আমার কাছে মনে হয় যে যদি কেউ ঘুরে ফিরে যেতে চান বা কারো যদি বিভিন্ন জায়গায় ঘোরার ইচ্ছা থাকে বা মালয়েশিয়াতে গিয়ে যদি কারো স্টে বাড়ানোরও ইচ্ছা থাকে, সব মিলিয়ে স্টিকার ভিসা করাটাই বুদ্ধিমানের কাজ। এবং স্টিকার ভিসা করাটা খুব একটা হ্যাসেল যে তা না, ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে, ব্যাঙ্ক স্টেটমেন্টে খুব বেশি টাকাও যে থাকা লাগে তা না, 60,000 টাকার মতো থাকা লাগে। তবে একবারে এই টাকাটা কেউ রাখবেন না, স্টেপ বাই স্টেপ যদি কারো স্যালারি অ্যাকাউন্ট হয়, স্যালারি যেভাবে প্রতি মাসে আসে কিছু টাকা থেকে যায়, কিছু টাকা খরচ হয়, এভাবেই আপনারা ব্যাঙ্ক স্টেটমেন্টটা যদি থাকে তাহলে কিন্তু আপনাদের যে স্টিকার ভিসা আছে সেই স্টিকার ভিসাটাই কিন্তু আপনারা খুব সহজে নিতে পারেন। 5.5 থেকে 6,000 টাকার মতো সর্বমোট খরচ হবে, এই খরচে আপনারা যে অথরাইজড এজেন্সিগুলো আছে সেই এজেন্সিগুলো থেকে আপনারা কিন্তু স্টিকার ভিসা নিয়ে নিতে পারেন। এবং স্টিকার ভিসা থাকলে আমার কাছে মনে হয় যে ই ভিসার থেকে স্টিকার ভিসার গুরুত্বটা কিছুটা হলেও বেশি, আর এক্ষেত্রে আপনারা কিন্তু যে কোনো জায়গা দিয়ে প্রবেশ করতে পারবেন। যেমন যদি আপনার ই ভিসা থাকে সেক্ষেত্রে আপনি যদি আগে সিঙ্গাপুরে যান, সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া আপনি যেতে পারবেন না, কিন্তু যদি আপনার স্টিকার ভিসা থাকে আপনি সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যে কোনো জায়গার থেকে আপনি যেতে পারবেন, যে কোনো সময় যেতে পারবেন, আপনার যেই সময়সীমা বেঁধে দেওয়া হবে সেই সময়সীমার মধ্যে। তবে স্টিকার ভিসার ক্ষেত্রেও কিন্তু মেয়াদ বা যে ভ্যালিডিটি সেটি 3 মাসই কিন্তু থাকে। তো এই ছিল আজকের ভিডিও, হয়তো ভিডিওটা আপনাদের কোনো না কোনো কাজে আসতে পারে, যদি কোনো কাজে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। তারপর যদি আপনাদের কোনো প্রকারের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে খুব শীঘ্রই, সে পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।